ব্যাখ্যা দিয়ে অতীতে রেলের মতো জনবান্ধব পরিবহন ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ রেলওয়ের তিনটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। আগামী জুনের মধ্যে ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। দেশের রেল যোগাযোগ আরও উন্নত করার জন্য আখাউড়া লাকসাম ডাবল লাইন নির্মাণ কাজ, টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ এবং ঈশ্বরদী রূপপুর রেল লাইন নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বাঁশি বাজিয়ে এবং পতাকা উড়িয়ে এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য আরামদায়ক ও স্বল্প খরচের রেলওয়ে বন্ধ করার অনেক চক্রান্ত হয়েছে। রেলকে নিয়ে নানা খেলা চলেছে। জাতির পিতাকে 1975 সালে 15 আগস্ট হত্যার পর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মিলিটারি ডিক্টেটরিরা যে ক্ষমতা দখল করেছিল, তারা আসলে এদেশের কোনো মঙ্গলও চায়নি, উন্নতিও চায়নি, যার কারণে সাধারণ মানুষ যে তাদের পরিবহনের যে কয়টা মাধ্যম ছিল এক একে সবই ধ্বংস করার চেষ্টা করে। এমনকি রেলকেও একসময় সম্পূর্ণভাবে রেল লাভজনক না এই অজুহাতে বন্ধ করে দেবারও প্রচেষ্টা চালানো হয়। বর্তমান সরকারের গত 14 বছরের সময়কালে রেলওয়ের উন্নয়নে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রেলওয়ে এখন দেশ পেরিয়ে দেশের বাইরেও যাত্রী ও মালামাল পরিবহন করছে। ধাপে ধাপে রেলসেবাকে আরও বেশি আধুনিক ও আরামদায়ক করে গড়ে তোলার কাজ চলছে বলেও জানান তিনি। 233 কিলোমিটার রুটে ডাবল লাইন এবছরে জুনে ইনশাল্লাহ সম্পন্ন হবে। আজকে রূপ লাইন আপ ডাউন লাইন সহ মোট 32 কিলোমিটার নবনির্মিত লাইন উদ্বোধনের ফলে ঢাকা চট্টগ্রাম করিডোরে ট্রেন চলাচল অধিকতর নিরাপদ ও দ্রুততর হবে এবং অধিক সংখ্যক ট্রেন চালু করা সম্ভব হবে। এই তিনটি প্রকল্পের টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ কাজ ভারত সরকারের ঋণ প্রকল্প ও আখাউড়া লাকসাম ডাবল লাইন এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অনির্বাচিত সরকার প্রত্যাশীদের দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক পরিকল্পনা যথাযথ বাস্তবায়নের ফলে ধারাবাহিকভাবে উন্নয়ন হচ্ছে। চলমান সংসদের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি 6টি উপনির্বাচন স্বচ্ছ হওয়ায় প্রমাণিত হয়েছে সরকার নির্বাচনে হস্তক্ষেপ করেনি, করবেও না। রিপোর্টে জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন ও জঙ্গি সন্ত্রাস দমনে তার সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অনির্বাচিত সরকারে দেশের কোনো মঙ্গল হয় না কোনো উন্নয়ন। বাংলাদেশে আজকের যে উন্নয়নটা একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তার সাথে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। 6টা উপনির্বাচন হলো, এই নির্বাচন যে স্বচ্ছ হয়েছে, অবাধ নিরপেক্ষ হয়েছে, এটা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে? নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষভাবেই নির্বাচন অনুষ্ঠিত করবার সক্ষমতা রাখে, সেখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ করে নাই, করেও না এবং করবেও না। যারা বলে যে অনির্বাচিত সরকার থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাদের কাছে আমার প্রশ্ন, সেই সংবিধানকে বাদ দিয়ে অনির্বাচিত সরকার যারা আনতে চায় তারা কি স্বাধীনতা বিশ্বাস করে? বিরোধী দলের আন্দোলনে বাধা দেয় না সরকার, তবে নাশকতা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আমাদের মাঝে গণতান্ত্রিক সহনশীলতা আছে, আমরা সব দেখাচ্ছি এবং যত মিছিল মিটিং যাই করতে চা আমরা করে দিচ্ছি, তবে জনগণের জালমান রক্ষা করা, জনগণকে নিরাপত্তা দেওয়া, এটা আমরা আমাদের কর্তব্য মনে করি। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, রমজানের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্যপণ্য মজুত আছে, সংকট নেই কোনো কিছুতেই, বাধা নেই ব্যবসায়ীদের এলসিতেও। রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার কোনো সমস্যা নাই,
সেখানে এলসিতেও কোনো বাধা নাই। এখানে কিছু লোক যারা এলসি নিয়ে দুই নম্বরই করে, বাধাটা তাদের জন্য। যা যা দরকার সবই কিন্তু সময় মতো এসে যাচ্ছে। এখন আমাদের কাছে খাদ্য মজুদ, 19 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের ঘটনায় নিহতদের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাধ্যমতো সহযোগিতার কথা জানান প্রধানমন্ত্রী। সামর্থ্য অত বেশি না, কিন্তু আমাদের হৃদয়টা বড়। আমরা দুঃসময় মানুষের পাশে দাঁড়াই, আমরা দাঁড়াতে। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে তাদের দুজনের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এছাড়া বিগত বছরগুলোতে দেশে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কার্যক্রম নিয়েও অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। আগামী দিনগুলোতেও দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে জানিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান আজ এ আদেশ দেন। মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য 29 মার্চ দিন ধার্য করা হয়। গত 19 জানুয়ারি আদালত এই মামলায় তারেক ও জুবাইদাকে 6 ফেব্রুয়ারির মধ্যে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশ করতে সরকারকে নির্দেশ দেয়। গেজেটের উদ্ধৃতি দিয়ে বিচারক বলেন, এর আগে তাদের বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হলেও তারা বিদেশে চলে যাওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। বিচারক পুলিশকে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেও পুলিশ তা করতে ব্যর্থ হয়। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, তার স্ত্রী জুবাইদা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে 4.82 কোটি টাকার সম্পদ অর্জন এবং 2.16 কোটি টাকার তথ্য গোপনের অভিযোগে দুদক মামলা করে। 11 ফেব্রুয়ারি বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালী প্রিন্স। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপির চলমান আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করার পুরনো কৌশল নিয়েছে সরকার। বলেন, যে কোনো উপায়ে রাজপথে থেকে আন্দোলনকে সফল করবে বিএনপি। আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি সমালোচনা করে প্রিন্স বলেন, উস্কানি দিয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে নিতে চায় ক্ষমতাসীনরা। তৃণমূলের পদযাত্রা কর্মসূচিকে সামনে রেখে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তাদের মুক্তির দাবি জানান তিনি। সরকার ও আওয়ামী লীগ আজকে এতটাই দুর্বল এবং জনবিচ্ছিন্ন ও ভীত যে তৃণমূলের আন্দোলনের কর্মসূচি দেওয়া মাত্রই তাদের হৃৎকম্পন বেড়ে গেছে, তারা নার্ভাসনেসে ভুগছে। তাই সরকার নিজেদের অপশক্তি প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নেতাকর্মীদের উপর জুলুম চালাচ্ছে। নেতাকর্মীদের হয়রানি করে চলমান আন্দোলন বিভ্রান্ত বা নস্যাৎ করতে পারবে না। আমরা বিএনপি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দমন নিপীড়ন চালিয়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করে এই আন্দোলন নস্যাৎ হবে না। উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সোনালী আঁশ প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার তৃণমূল বিএনপি। যত দ্রুত সম্ভব এই দলকে নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের আপিল বিভাগ থেকে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে নিবন্ধনের জন্য। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন আদালতের আদেশ পালনে বাধ্য। সর্বোচ্চ আদালত রায়ের প্রেক্ষাপট যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে। তিনি জানান, আদালত তৃণমূল বিএনপির প্রতীকও নির্ধারণ করে দিয়েছে সোনালী আঁশ। যেহেতু একটা সর্বোচ্চ আদালত থেকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য, এখানে তো আমরা দিতে বাধ্য, আমাদের তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সময়ের সাথে সাথে পরিপূর্ণতা পাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। মেলার 9ম দিনে গল্প, উপন্যাস, কবিতাসহ সব মিলিয়ে নতুন বই এসেছে 123টি। আর এ পর্যন্ত বইমেলায় সব মিলে যুক্ত হয়েছে 750-এর বেশি বই। তবে মেলায় অংশ নেয়া প্রকাশনা শিল্পের সাথে জড়িতরা বলেছেন, বইমেলায় এখনও শুরু হয়নি আশানুরূপ বেচাকেনা। আরও জানাচ্ছেন মিজান রহমান।
বইমেলাকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে বাংলা একাডেমি ও পুরো সোহরাওয়ার্দি উদ্যানে। সারা দেশ থেকেই লেখক পাঠক প্রকাশকের মিলন মেলায় পরিণত হয় এসব এলাকা। নবীন প্রবীণ লেখক কবি ও তাদের ভক্তকুলের মাসব্যাপী এই সমাবেশ মানুষকে বইপ্রেমী করার পাশাপাশি সৃষ্টিশীল করে গড়ে তোলে। হুমায়ুন আহমেদকে অনেকে ফলো করে যারা লিখে, তাদের বইয়ের কাটতিটা খুব বেশি আমার কাছে। বই নিয়ে একটা উন্মাদনা থাকলে মানে এটা আমাদের সারা বছর জন্যই কাজে লাগে। হুমায়ুন আহমেদ স্যার, তো তার বই আমি সবসময় পড়ি, সাইকোলজিক্যাল থ্রিলার। অনেক দূর থেকে আসছি, বাচ্চারা অনেক আনন্দ করলো, বই কিনলো। বইমেলাকে কেন্দ্র করে অনেকেই প্রকাশ করেন নতুন বই। মেলা শুরুর পর থেকে এ পর্যন্ত 759টি নতুন বই এসেছে মেলায়। যাপিত জীবনের নানা ঘটনা দুর্ঘটনা ও প্রেম বিরহ ভালোবাসা লিখে প্রকাশ করার উপলক্ষ হয়ে ওঠে বাংলা একাডেমির এই বইমেলা। একটা মার্ডার, একটা কিংবা অনেকগুলো, কিন্তু সেগুলো কিভাবে হয়েছে কোনো ক্লু নেই, পুলিশ কোনো ক্লু পাচ্ছে না, কিন্তু সেটা কিভাবে ঘটেছে সব কিছুই পাওয়া যাবে আমার এবারের বইটাতে। প্রকৃতি একটি রহস্য রেখে দিতে ভালোবাসে, সেই রহস্য থেকে এই বইটির নাম শেষ দেখা। আর এই বইটিতে মূলত একটি বাস্তব ঘটনা অবলম্বনে বইটি লেখা। এখন সবাই ঘুরতে আসছে, আশা করছি শেষের দিকে হচ্ছে আরো ভালো আসবে। তবে এবছর এখনো আশানুরূপ বই বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন মেলায় অংশ নেয়া প্রকাশকরা। আগামী কয়েকদিনের মধ্যে মেলা আরো জমে উঠবে বলে আশা করেন তারা। ক্রেতা আমরা খুঁজে পাচ্ছি না আর কি, এখন কালকে 10 তারিখ শুক্রবার, দেখি কালকে কি হয়, কালকের উপর ভিত্তি করে আসলে একটা মেলার মানে কিরকম মেলা হবে বা কি হবে আমরা একটা প্রেডিকশন করতে পারবো। দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো মেলা চত্বরে রয়েছে CCTV। মেলায় প্রবেশে দর্শনার্থীদের নিবিড় তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মেলা প্রাঙ্গণে খোলা খাবার বিক্রি নিষিদ্ধ করেছে আয়োজকরা। মিজান রহমান, NTV News, ঢাকা।